আচ্ছা দাদা, বলছি যে এই মন্দিরটা কেন তৈরি করা হয়েছে, মানে এই মন্দিরটা এটা কিসের জন্য, এটা বিশেষত্ব কি আছে? ফাইনালি গাইস আমরা চলে গেছি মায়াপুরের ইস্কন মন্দির। গাইজ, যেটা বলেছিলাম যে আমরা মায়াপুর যাচ্ছি ওয়ানকে স্পেশাল, তো বাপন সকাল সকাল উঠে পড়েছে আমাকে ডাকতে, তো এখন বেরিয়ে পড়েছি। রাস্তা পুরো ফাঁকা মোটামুটি, তো চলো এবার লন্ডনের রাস্তা দিয়ে যেতে থাকি, গুটি গুটি পায়। শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছি, আর শিয়ালদা স্টেশনে সকালে যে ভিড়টা একবার দেখে নাও। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বর, তো আমরা যাচ্ছি সেই উদ্দেশ্যে। ওই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। যেহেতু নবদ্বীপ থেকে মায়াপুর যেতে গেলে আমাদের গঙ্গারঘাট পার হতে হয়, সেহেতু আমরা টোটো করে গঙ্গারঘাটে যাব, তো চলো যাওয়া যাক। তো আমরা টোটোতে বসে বললাম আমি গেছিলাম 20 বছর আগে মায়াপুর গেছিলাম, আর আজকে আমি যাচ্ছি সেন্টুর সাথে। তোকে আমাদের পাগলটা আছে, কারণ আমরা ভিডিও করছি, কারণ ওদিকে একটা মেয়ে ওই টাকা টাকা। তো ভাই যখন প্রসঙ্গ মায়াপুর যাওয়া, তখন কিছু স্লো মোশন ভিডিও হতেই হবে, তো দেখো কিছু স্লো মোশন ভিডিও। बहकी सभी जुबा है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। থেকে নাবলা এবার যাচ্ছে হচ্ছে লঞ্চঘাটের উদ্দেশ্যে। চলো ভাই, হর চিজ রাজ হ্যাঁ, সব হ্যায় জো হ্যায় ও সমা হ্যায়, তুম রহ সকি তো রবা হ্যায়, অব হ্যায় জো হ্যায় ও সমা হ্যায়। প্রচন্ড ভিড় আছে এখানে, তুম রহ সকি শ্রী লঞ্চঘাটে লঞ্চঘাটে চলে এসছি আমরা, তো আমরা চলে এসছি বোর্ডে, এখানে যাবো গঙ্গা, তো আমরা বোর্ডে চলে এসছি এখন। যেহেতু সিজন, যেহেতু মায়াপুরের উদ্দেশ্যে সবাই যাচ্ছে, তো দেখতে পেলে কতটা ভিড় রয়েছে লঞ্চে, তো কিছুক্ষণের মধ্যে লঞ্চটা ছেড়ে দেবে। স্লো মোশন ভিডিও দেখতে থাকো। ছিপে ছিপায় হম না আয়ে আয়ে আয়ে
মধ্যে চলেই আসলাম, প্রায় 5 থেকে 7 মিনিট লেগেছে, কমই হবে। তো এখন সবাই নামবে, তারপরেই আমরা নামবো, কারণ ভিড়ে ভিড়ে ভিড়ের মধ্যে হুড়হুড় করে লাভ নেই। এই আমাদের কাছে অনেক কিছু জিনিসপত্র রয়েছে, সবাই নেমে যাক, তারপরেই আমরা নামবো। ওই দেখতো I've been running around in circles for so long. হাটতে মায়াপুর যাচ্ছি, ঠিক আছে? এখান থেকে মায়াপুরটা 1 কিলোমিটার। তো শান্তু বলছিল যে টোটোতে করে যাবে, ঠিক আছে? হ্যাঁ, টোটোতে করে যাবে শান্তু বলছিল। তো আমি বললাম ভাই টোটোতে করে যেতে হবে 1 কিলোমিটার। হাটতে গেলে আরও এই কাছাকাছি আরও অনেক মন্দির আছে, সেগুলো আমরা দেখতে পাবো। তখন আগে অনেক তোমাদেরকে মন্দির আমরা দেখাবো, ঠিক আছে? অনেক ছোট ছোট মন্দির আছে মায়াপুরের কাছে, সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করবো। Now wake up, it's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me. It's not working out, maybe it's the chemistry. It's time to break up so I can make a better me. Better believe in your mind, cause it's everything. You can mold, shape, find almost anything. All it takes is some time and some clarity to find your identity. It's mind over everything. I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know the time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know the time can heal it all, I just gotta get through. Sometimes I feel like all is lost, but I know it's not true. I wanna put up all my walls cause I'm not in the mood. But then I cut myself off from the rest of the room. I know that time can heal it all if you're patient, and soon it can all be worth it, all the searching. Pain is never really permanent, but damn it. একটা কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হলো সবাই বলছে যে ইসকনের মন্দির নাকি তৈরি হয়ে গেছে, সেখানে মানুষ প্রবেশও করতে পারছে। বাট আমরা ভেতরে ঢুকে একটু আলাদা দৃশ্যই দেখতে পাচ্ছি, যেটা কি দেখতে পাচ্ছি, এখনো কাজ চলছে। বাট যাই না, মানে যে ফেক নিউজটা কে ছড়িয়েছে, কারা ছড়িয়েছে যাই না, বাট এখানে কেউ ঢুকতে পারছে না। মেবি আমার দেখতে পাচ্ছেন, আমার চোখে এখনো ধরা দিল না যে কেউ ঢুকেছে ভেতরে। এখনো কাজ চলছে, দেখতেই পাচ্ছ যে কাজ চলছে এখনো রড।
সামনে সামনে গিয়ে আমরা দেখছি যে এটা আদেও কি ওপেন হয়েছে কি ওপেন হয়নি। চলো তো ইসকনের যে মন্দিরটা যেটা নিউ তৈরি করা হয়েছে সেটা এখনো শেষ হয়নি কাজ, আর সেটা তো ওপেনের কথা দূরেই, মানে এই বছর আর হবে না, সামনের বছর যদি হয় তাও হতে পারে, বাট এই বছর হয়নি। তো যারা যারা বলেছিল যে ইসকনের নতুন মন্দিরটা ওপেন হয়ে গেছে তারা একদম ফেক নিউজ দিয়েছে, এখনো ইসকনের নতুন মন্দির তৈরি হয়নি। এটা তো সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি গেট থেকে ঢুকে, যেটা মেন মন্দির, বড় যে মন্দিরটা, মেন যে বড় মন্দিরটা সেটার ভেতরে ঢুকেছি, আর সেটার ভেতরে ঢুকে যে রাস্তাটা যাচ্ছে সোজা সেখান থেকে যাওয়ারই চেষ্টা করছি, কোথায় যাচ্ছে জানি না। ওখানে একটা ছোট মতো একটা পুকুর টাইপের রয়েছে, বাট আমাদের আগ্রহ বেশি ছিল এই মন্দিরটা দেখার জন্য, বাট এটা এখনো কমপ্লিট হয়নি। আমরা কোথা থেকে ফেক নিউজ পেয়েছিলাম যে এটা এখনো তৈরি হয়ে গেছে আর আমরা এর ভেতরে যেতেও পারছি, বাট এই নিউজটা একদমই ফেক, টোটালি ফেক। যদি জানতাম যে ওই মন্দির এখনো তৈরি হয়নি আর এই মন্দির এখনো পর্যন্ত মানুষ যেতে পারছে না, তাহলে আমার মনে হয় না এত লোক হতো, কারণ বিশেষ করে মানুষ আসছে এর জন্যই, যারা মানে আমাদের মতন লোকজন আছে তারা আসছে এই মন্দিরটার জন্যই, এই মন্দিরটা এখনো তৈরি হয়নি। আমরা খুবই মানে দুঃখিত আর কি, খুবই দুঃখিত, আমরা কিছু বলার নেই, তাই তো ভাই, দুঃখিত। তো আমরা মেনলি এসেছিলাম এই মন্দিরটা দেখার জন্য, তো মেনলি এই চমৎকার মন্দিরটাকে দেখার জন্যই সবাই ভিড় করছে, বাট তারা দুঃখ পাচ্ছে যে এই মন্দিরটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। কি আর করা যাবে, কিছু করার নেই, যাই নাই, পাগলা কি করছে, ভুলভাল ফটো তুলছে। চলো আবার যে পথে এসেছিলাম সেই পথেই যাওয়া যাক। এ চ আমরা ভিডিও করতে করতে এতটাই হাঁপিয়ে গেছিলাম, তো কিছু খেয়ে নিলাম, আর এখানে বেশি কিছু দেখার জায়গা নেই, এখান থেকে টোটো করে জন্মস্থান, এই স্থান, ওই স্থান রয়েছে, অনেক কিছু রয়েছে, বাট সেখানে গিয়ে আর বেশি কিছু লাভ নেই, তাই জন্য আপাতত এখান থেকেই ব্লগটা এন্ড করছি। আর যেটুকু আমি বলেছিলাম যে ইসকনের মন্দির সেটাই যেহেতু ওপেন হয়নি সেহেতু আমিও অনেকটা আপসেট, তো চলো বাড়ির থেকে যাওয়া যাক, মানে ওর মাসি বাড়ি যাবো আবার, তো সেই ব্লগ ভিডিওটাও আসবে, তো চলো টাটা।